আসসালামু আলাইকুম ভাই বোনেরা। তো আজকে হচ্ছে একটা ম্যাজিকের কথা বলবো, জাদুর কথা। মানে করেন জাদু কিভাবে মানুষ করে, মানে তাদের কাছে না গেলে আসলে জাদু সম্পর্কে ধারণা থাকতো না। তো কথা হলো, কিছুদিন আগে আমি যে কলকাতা গেছিলাম, তো কলকাতাতে ভালোই ঘোরাঘুরি করলাম, অনেক এনজয় টেনজয় করলাম। যখন আসবো, আসার সময় কী করলো, কী হলো যে কাহিনিটা হচ্ছে, আমি হচ্ছে সোহাগ যে পরিবহন আছে, সোহাগ পরিবহনের টিকিট কাটতাম, সামনের দিকে দুইটা সিট কাটতাম, যে ঢাকার উদ্দেশ্যে, কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে। ভালো, আমরা সোহাগ পরিবহনে টিকিট কাটলাম এবং রাত্রে ঘুমাইলাম, সকালে আসলাম। সকালে এসে দেখি যে তারা জাদুদের ম্যাজিকের মাধ্যমে তারা কী করছে, সোহাগ পরিবহন বাস ছেড়ে তারা কী করছে, রয়্যাল কোচে পরিণত করে দিচ্ছে। দেখেন তাদের কী ট্যালেন্ট, তারা কী পরিমাণ জাদুকর, মানে কী পরিমাণ জাদু তারা দিতে পারে, যে একটা পুরো বাসের যে নাম চেঞ্জ করে ফেলছে, কী করছে, সোহাগ থেকে তারা কী করছে, সোহাগ থেকে তারা রয়্যাল কোচে পরিণত করে দিচ্ছে। দেখছেন তাদের যে ট্যালেন্ট, তাদের যে অভিজ্ঞতা, এটা কিন্তু পাশে বলা বাহুল্য। তারা যে এই যে সিস্টেমটা করছে, এটা কিন্তু সবাই করতে পারে না, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। যে চাইলে একটা মানুষ একটা বাসের নাম টাম সব কিছু পরিবর্তন করে ফেলাটা, এটা কিন্তু সামান্য কথা না। তারা এটা যে সোহাগ যে পরিবহন আছে তারা দ্বারাই সম্ভব, এটা তারাই একমাত্র যারা এটা মানে খুব ইজিলিতে করতে পারে। এবং জিজ্ঞেস করলাম, ভাই এরকম নাম পরিবর্তন করলেন কীভাবে, বা এটা আসে বিষয় কী, তারা বলো ভাই সমস্যা না, এটা আমরা মানে এটা আমরা প্রতিনিধিত্ব করি, এটা মানে আমাদের ওয়ান টু ব্যাপার। তারা চাইলেই যে কোনো সময় মন চাইলেই তারা এই যে কম টাকার যে বাস, এই রয়্যাল কোচ কিন্তু এমনিতে ভাড়া কম, এমনি হচ্ছে 1400 রুপি আর ওইটা হচ্ছে 1600 রুপি। তো তারা কিন্তু চাইলে জাদুতে, জাদুর সাহায্যে এই যে একদম ইজিতে কী করতে পারে, যে সোহাগ পরিবহন থেকে তারা রয়্যাল কোচ থেকে সোহাগ পরিবহন, এটা কিন্তু করতে পারে। এটা কিন্তু তাদের ট্যালেন্ট, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু চাইলেই সবাই পারবে না। তো ভাই যারা কলকাতা যাবেন বা কলকাতা ঘুরতে গেছেন, তো এই বিষয়টা মাথায় রাখবেন, দেখবেন আপনারা ওই জাদুর শিকারে হবেন কিনা। আমি তো হয়েছি, আমি প্রথমবার এই অভিজ্ঞতাটাকে এটা বলতেছি। তো আশা করি অনেকেই এই অভিজ্ঞতা শিকার হয়েছেন বা এই জাদু দেখছেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই সতর্ক থাকবেন বা এই জিনিসটা চিন্তা করবেন, যে আসলে এই জাদু যে জাদুকরি যে বাস সিস্টেম, এই জাদুকরি বাস সিস্টেমে আসবেন না অন্য যে পরিবহন আছে তাদের সাহায্যে আসবেন। আরেকটা কথা বলি, সোহাগ পরিবহন এরা কিন্তু আরও অনেক জাদু জানে, আরও কিছু জাদু আমাদের সাথে দেখাইছে, সেটা আসলে না বললেই নয়। তো প্রথম যেটা বলবো, আমরা যে প্রথম দিকে সিট কাটছিলাম, প্রথম মানে B3 B4 সিট কাটছিলাম, এরা কিন্তু এক জাদুতে আমাদের একদম লাস্টের দিকে নিয়ে গেছে। দেখেন তাদের কী ক্ষমতা, জাদুর কী ক্ষমতা, যে আমরা গেছি আমাদের এক জাদুতে তারা পিছনে নিয়ে গেছে। তার সবচেয়ে বড় যে জাদু মানে খেলাটা খেললো, সেটা হচ্ছে আমি এখনও বুঝতে পারি না আসলে এই জাদুটার মানেটা কী, বা এই জাদুর আসলে আলটিমেট রেজাল্টটা কী। সেটা হলো কি, আমরা যখন পেট্রোপোলে নামলাম, তখন তারা হচ্ছে তারা এক দুজন লোক আসলো, এসে আমাদেরকে এমনভাবে আদর আপ্যায়ন করলো, এমনভাবে একটা বাস দিল, কী করলো আমাদের কাছে প্রত্যেকের কাছ থেকে 200 রুপি করে নিল। এবং কী করলো, সেই 200 রুপি আমাদের আসলে প্রথমবার তো বুঝতে পারে, 200 রুপি নিল নিয়ে এবং আমাদেরকে VIP বানিয়ে দিল। VIP কি, একটা জাস্ট বুকের মাঝে, এই যে বুকের মাঝে একটা সিল লাগাই দিল, এবং সিলের ফলে কি হলো, কোনো যে কাজ যে হলো সেটা যে আলটিমেটলি কী ফল বা কী রেজাল্ট বা কী হয়েছে আসলে এটা কিছুই বুঝতে পারলাম না। তারা একটা সিলের দাম 200 রুপি নিয়ে গেলো। এই হলো তাদের আরেকটা জাদু, সবচেয়ে বড় যে জাদুটা আমাদের সাথে খেললো, সেই হলো তাদের মানে আসলে যে জাদুঘর। তখন আমি বুঝতে পারলাম এবং বাংলাদেশে এসে তাদের সম্পর্কে বললাম, যে এটার মানেটা কি, 200 রুপি যে নিল, এই যে জাদু দেখালো, এই জাদুটার মানেটা কি, কিন্তু বাংলাদেশে তারা এটার কোনো সুযোগ মানে মানে নির্দিষ্ট কোনো রেজাল্ট বা নির্দিষ্ট কোনো উত্তর তারা দিতে পারে নাই। এবং এই হলো মূল কথা আর কি। তো সর্বোপরি এটাই বলবো যে আপনারা সবাই যারা ট্যুর করবেন, অবশ্যই সোহাগ যে পরিবহন আছে তাদেরকে একটু সতর্কভাবে দেখবেন, এবং তাদের যে আমাদের জাদুর খেলাগুলো যদি আপনারা নিতে পারেন বা জাদু যদি উপভোগ করতে চান তাদের জাদু, তাহলে অবশ্যই সোহাগ পরিবহনের টিকিট কাটবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।